আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ফায়ারবেজ অথেন্টিকেশন টিউটোরিয়ালের থার্ড ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা লগ আউট কীভাবে করবেন প্রোফাইল অ্যাক্টিভিটিতে থেকে সেটা আমরা দেখব। তো আমি এখানে সাইন আপে প্রথম ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে সাইন আপ সাকসেসফুলি হওয়ার পরে আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে গেছে। এখন আমরা এখান থেকে লগ আউট কীভাবে করব সেটা এই ভিডিও জুড়ে দেখব। তো আরেকটা বিষয় আপনাদের দেখাই, এখানে যদি লগ ইনও করতে পারবেন, যেটা আপনারা সাইন আপ করছেন সেটা আমরা লগ ইন কীভাবে করবো আগের ভিডিওতে আমরা সেটা দেখেছি। তো সাইন আপ যেটা করলাম সেটার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর লগ ইনে ক্লিক করতেছি। তো তারপরে দেখতে পারবেন যে আমার সাকসেসফুলিভাবে লগ ইন হচ্ছে। তো সাইন আপের পরে লগ ইনও আপনারা করতে পারবেন। তো এখন আমি লগ আউটটা দেখব, সরাসরি কাজে চলে যাব। এখানে লগ আউটের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ ভিউ নেওয়া আছে যেটার আইডি লগ আউট টু, আর এইখানে আরেকটা ইমেজ ভিউ নেওয়া সেটা হচ্ছে শুধু লগ আউট লেখা, ইমেজ লগ আউট। তো যারা সাইন আপ বা লগ ইনের টিউটোরিয়াল আগের দুইটা দেখেন নাই তারা এটা দেখলে অবশ্যই একটা কাজ করতে পারবেন না, তাই আগে দুইটা টিউটোরিয়াল দেখে নেবেন আশা করি। তো আমার এখানে মেন অ্যাক্টিভিটি এক্সএমএলে আছি আমি, তো ব্যাকএন্ডে সরাসরি ব্যাকএন্ডে ঘুরে চলে যাব। মেন অ্যাক্টিভিটির আমি এখানে ডিজাইনটা করছিলাম, প্রোফাইল ডিজাইন, আর মেন অ্যাক্টিভিটি যাওয়াতে আমি এটার ব্যাকএন্ডের সাইন আউটের কাজগুলো করব। তো প্রথমে ফায়ারবেস অথেন্টিকেশনে একটা ভেরিয়েবল নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ারবেস অথেন্টিকেশন, তারপর এম এনিথিং দিতে পারেন, আমি অথ দিয়ে দিচ্ছি। তো ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের অন ক্রিয়েটের নিচে একটা, তো ইনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিচ্ছি, এম অথ উপরে যেটা লেখছেন ইকুয়াল টু ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্ট ক্লোজ। তো আমার এখানে দুইটা যে ইমেজ ভিউ এখানে একটা, দুইটা সেমি এক জায়গায়, যেহেতু একটাতে ক্লিক করলেই যাতে লগ আউট হয় তার জন্য এই দুইটা ইমেজ ভিউ আমাদের ওইখানে নিয়ে নিতে হবে। তো আমি এখানে ইমেজ ভিউ দুইটা নিয়ে নিচ্ছি, ইমেজ ভিউ। তো দুইটার আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ইমেজ লগ আউট, ইমেজ লগ আউট, এখানে একটা কমা হবে অবশ্যই, তারপর ইমেজ লগ আউট টু দিয়ে দিচ্ছি, তারপর ক্লোজ। তারপরে আমাদের ইমেজ দুইটা ফাইন্ড করে নিতে হবে, আমি এখানে ফাইন্ড করে নিচ্ছি, ইমেজ লগ আউট ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি ডট আইডি ডট, আমার ইমেজ ভিউর আইডিটা যেটা ছিল সেটা আমার দিয়ে দিতে হবে, ইমেজ লগ আউট ক্লোজ। আরেকটা আইডি হচ্ছে ইমেজ লগ আউট টু, এখানে আইডিটা শেষে দিব, উপরের লেখাটা প্রথম দিয়ে দিচ্ছি, ইমেজ লগ আউট টু। তো আমরা এখন এই দুইটা ইমেজের উপরে অন ক্লিক লিসেনার অ্যাড করতে পারি, ইমেজ লগ আউট ডট সেট অন ক্লিক লিসেনার এর ভিতরে নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, সেমভাবে আরেকটা যে আছে সেটাতেও দিয়ে দিতে পারি, কন্ট্রোল সি করতেছি, কন্ট্রোল বি, এখানে হবে টু টু, আর সব ঠিকই থাকবে। তো ইউজার যদি ওইখানে দুইটা ইমেজ, যে একটা লগ আউট ওয়ান একটা টু, তো দুইটাতে যে কোনো একটাতে ক্লিক করলে যাতে ফায়ারবেস থেকে লগ আউট হয়ে যায় এর জন্য আমরা ফায়ারবেস অথেন্টিকেশনের পারমিশন নিয়ে নিব, ফায়ারবেস অথেন্টিকেশন ডট গেট ইনস্ট্যান্স, তারপর ডট সাইন আউট করে দিব।
সাইন আউটের নিচে এই অ্যাক্টিভিটিটা ফিনিশ করে দিতে পারি, ফিনিশ। আর আমরা যেই অ্যাক্টিভিটিতে যাব সেটা আমি নিচেই দিয়ে দিচ্ছি, ইন্টেন ইকুয়াল টু নিউ ইন্টেন। তো সাইন আউট হওয়ার পরে আমাদের ইউজারকে পাঠিয়ে দিতে হবে সাইন ইন অ্যাক্টিভিটিতে। তো তার জন্য গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট সাইন ইন অ্যাক্টিভিটিটা আমার এখানে লগ ইন অ্যাক্টিভিটিতে আছে, এই অ্যাক্টিভিটিতে ইউজারকে পাঠিয়ে দিব। তো তার জন্য আমি এখানে লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস দিয়ে দিব, তারপর ক্লোজ। লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠানোর জন্য আমাদের স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে দিতে হবে, এর ভেতরে ইন্টেন্টটা পাস করে দিচ্ছি। তো সেম কোড আমরা নিচেরটাতেও দিয়ে দিব, কন্ট্রোল সি করতেছি, কন্ট্রোল বি। তো আমি ভিডিও শুরুতে যে প্রথমে সাইন আপ করছিলাম icityfaisal@gmail.com দিয়ে, এইটা আমি এখন লগ ইন করে তারপর সাইন আউট করে দিব, বা লগ আউট যাই বলেন না কেন। তো আমি প্রথমে লগ ইনটা করে নেই। তো তারপর পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6 এগুলাই দিছিলাম, 1 2 3 6। তো তারপর লগ ইনে আমি ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে আমার প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে আসছে। এখন আমি লগ আউটে ক্লিক করব, এখানে ইমেজ ভিউতে জাস্ট ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে লগ আউটে ক্লিক করার সাথে সাথেই আমার লগ ইন অ্যাক্টিভিটিতে চলে আসতেছে, ব্যাগে আসলে অ্যাপটা ক্লোজ হয়ে যাবে, কারণ আমরা এখানে ফিনিশ করে দিয়েছি একদমই। আর আপনাদের যদি অন্য কোনো জায়গায় এই লগ আউটে অপশনটা সেট করতে চান, লাইক মেনু বারে, তাহলে আপনারা শুধু মেনু ইনফিলেটর নিয়ে সেটার উপরে এখানে মেইন লাইনটা হলো এইটা, তো এইটা আপনারা দিয়ে জাস্ট লগ আউট হওয়ার পরে কোন অ্যাক্টিভিটিতে যাবে সেটা এখানে চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। জাস্ট সিম্পল কোড, আশা করি আপনারা যে কোনো জায়গায় লগ আউটের ইউজটা করে নিতে পারবেন। তো এই ভিডিও আর লং করবো না, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।